চাঁদপুরের কছুয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি, কলেজের উপাধ্যক্ষ মহসিন কবির ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুহেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ উসমান গনি পাটোয়ারি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আইয়ুব আলী পাটোয়ারি, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন নাহার বুইয়া, চাঁদপুর জেলা পরিষদের সদস্য রৌনক আরা রত্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটুকৃষ্ণ বসু প্রমুখ। এ সময় অনুষ্ঠানে অভিভাবক, কলেজ শিক্ষক শিক্ষার্থী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।